নমস্কার আপনারা দেখছেন সব খবর আপনাদের সাথে আমি এই মুহূর্তে পাপড়ি আজ রথযাত্রা আর রথযাত্রা মানেই যাত্রাপাড়ায় নতুন উদ্যম শুরু এই রথযাত্রাতেই গদি পুজোর মধ্য দিয়ে যাত্রাপাড়ায় নতুন নতুন পালাগানে শুভ সূচনা হয় ঠাকুর শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রা গানে লোকশিক্ষা হয় আর এই লোকশিক্ষার মাধ্যম আজ অবলুপ্তির পথে তখনই ঠিক মিনি চিতপুর অর্থাৎ কামারপুকুরের যাত্রা দলগুলি একঝাঁক নতুন যাত্রাপালা নিয়ে আসরে নামার পরিকল্পনায় ব্যস্ত যাত্রাপালার এই অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রতিনিধি সমীর ঘোষ এবং সন্দীপ দে শান্তিনাথ অপেরার নাট্যকার রমাপতি দাস এবং অভিনেতা সৌমেন লাহারের মুখোমুখি উপস্থিত হয়েছি কামারপুকুরে যাত্রাপাড়ায় আমার সঙ্গে আছে বাঁদিকে প্রখ্যাত নট নাট্যকার রোমাপতি দাস ডানদিকে আছেন প্রখ্যাত নট সৌমেন লাহা এই মুহূর্তে আমি রমাপতি বাবুকে কিছু প্রশ্ন করছি বিশিষ্ট নাট্যকার এবং নট বলছি রমাপতি দা এই যে এখন আপনারা যে নাটক লিখছেন অনেক দলে আপনার তো বিখ্যাত বই ছিল এক সময়ের যমরাজের জরিমানা আমি কালো সাওয়ার ডাকাত রানী ফুলন দেবী জল্লাদ ভগবান ইত্যাদি আরও অনেক অনেক আপনি ক্রমাগত লিখে যাচ্ছেন এখন যে লিখছেন বই আর আগে যে বই লিখেছেন দুটোর মধ্যে কিছু তফাৎ বুঝতে পারছেন আর তফাত বুঝতে পারছি কিছুটা আমাদের লিখতে হচ্ছে সেইভাবে কারণ এখন শিল্পী সেইভাবে আর জন্মায়নি মানে নতুন নতুন ছেলেরা আসছে তারা না শিখেই সব আসছে এই কারণে নাটকের হরফেক করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর কি বলা যাচ্ছে আচ্ছা এখন যাত্রার শ্রোতা কেমন শ্রোতা অনেক কমে গেছে এর কারণটা কি কারণটা টেলিভিশন আছে কারণটা ড্যান্স আছে আসল কথা যুবক সম্প্রদায় আস্তে আস্তে করে এই জায়গা থেকে সরে যাচ্ছে যার ফলে যাত্রা আবার যুবকদের টেনে আনতে হচ্ছে নতুন খায় নতুন আচ্ছা আগামী দিনে এই যাত্রা শিল্প কি একদম শেষ হয়ে যাবে এখন মনে হচ্ছে কি যাত্রা শিল্প অবলুপ্তির পথে না তা মনে হয় আমরা তো চেষ্টা করছি নতুন নতুন পালা নতুন নতুন আঙ্গিক এইসব নিয়ে আসার চেষ্টা করছি আমরা অনেক পরিবর্তন করছি পালার পরিবর্তন করছি নাটকে কাহিনীর পরিবর্তন করছি যেভাবে মানুষ চায় সেইভাবে আমরা মানুষদের মন স্টাডি করি সেই ভাবনা আচ্ছা এখন একটা নাটক শুনে আসলে যারা নাট্যকার বা পাবলিক বলে পাবলিক আর নাটক পাই অভিনয় নিচ্ছে না এটা কি নিচ্ছে না পাবলিক না আপনারা দিতে পারছেন না এখন দুটোই সত্য কেননা আমি বলি প্রথম কথা নাট্যকার অনেক কমে গেছে তারা জেনা প্রকারে না একটা নাটক লিখে দিচ্ছে আর কি আর আগেকার নাটকের মতো সে কাহিনী বিন্দাস নেই যেমন তেমন করে হয়ে যাচ্ছে এই হচ্ছে আপনারা নাট্যকাররা আপনাদের কিছু পরিচালকের কথা মতো নাটক লিখতে হচ্ছে না আপনাদের ইচ্ছে মতো আপনারা নাটক লিখছেন কিছুটা দলের মালিকের কথা মতো লিখতে হচ্ছে কেননা তারা যেভাবে শিল্পী জয়েন করছে তাদের কথা ভেবে তাদের প্রতিশ্রুতি দিয়েছে অনেক কিছু যে তোমাকে হিরো মানি দেবো তোমাকে ভিলেন মানি দেবো ইত্যাদি ইত্যাদি যার ফলে নাটক সেভাবে লিখতে হচ্ছে সেই ছেলেগুলো হয়তো পারছে না এটা আগে ছিল না না আগে এটা ছিল আরে আগে আপনি নাটক লিখেছেন এখন লিখছেন এখন নাটক লিখে তৃপ্তি পাচ্ছেন মানসিক তৃপ্তি নাট্যকার হিসাবে নাটক লিখছি বলে তৃপ্তি পাচ্ছি আর অভিনয় হওয়ার পর এটা যেন অপূর্ণ থেকে গেল আগেতে শিল্পীরা ভালো ছিল তারা এরকম করতো মানে নাটকটাকে আর কেউ গুরুত্ব দিয়ে বোঝে না আর যেটা হচ্ছে তার মানে আপনি যেটা দিতে চান সেটা যে দিতে পারছেন না এরকম ফিলিংস এরকম বোধ আপনাদের তাতে তো কষ্টই হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে নাটক দিয়ে গিয়ে কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু নাটক এই কবে থেকে লিখতে ধরেছি এখন সেই অভ্যাস ওঠে লিখে যাচ্ছি তার মানে যতই এখন মোবাইল আসুক যতই টিভি আসুক এই যাত্রা চলবে আপনার মনে হচ্ছে হ্যাঁ যাত্রা চলবে অবশ্যই মানুষ যতদিন থাকবে যাত্রা চলবে হ্যাঁ এটা লোকশিল্প চলতে হবে এবং আমরাও চেষ্টা করছি চালাবার এবং চলবে আপনি এর আগে কোন কোন দলে পালা লিখেছেন লোকরঞ্জন অপেরা তারপর লোকরঙ্গ অপেরা তারপর সম্রাট অপেরা জনতা অপেরা আর্য অপেরা ইত্যাদি আরো অনেক অপেরা আছে এবং শুধু এখানে নয় আসাম থিয়েটারও আমার বহু নাটক চলেছে হ্যাঁ আমরা জানি আপনি একজন প্রখ্যাত নাট্যকার আপনার অনেক নাটক আমরা শুনি আমরা দেখি তো এখন আর সেইভাবে হিট নাটক হচ্ছে না কেন এর অনেকগুলো তো কারণ রয়েছে কি এই অল্প সময়ের মধ্যে কী আলোচনা করবো বলুন কারণ তো আছি যেমন শিল্পীর অভাব হয়ে পড়েছে গতিপয় শিল্পী তারা চেষ্টা করছে কিন্তু দেখা যাচ্ছে তারা সে সুযোগ পাচ্ছে না এবার নাট্যকর চেষ্টা করছে ভালো শিল্পীকে ভালো কাজ দিয়ে সে যেন এগিয়ে যেতে পারে আরো আর নতুন ছেলেরা তারা আসে আসেন মোটামুটি টাকা উপায় করতে এসে পারে আচ্ছা এই প্রসঙ্গে আমার পাশে একজন নাট্য